প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সরকারি বিএল কলেজে আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা সরকারি বিএল কলেজ খুলনা আজকের আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিস্থিতি থেকে আলোচনা করতে চাই আজকের আলোচনার শিরোনাম হচ্ছে হাইড্রায়ের বহি সংস্থান ও এপিডার্মিসের কোর্স আজকের আলোচনার শিকল ফল বা লার্নিং আউটকম হচ্ছে যে এই পার্থ থেকে শিক্ষার্থীরা হাইড্রায়ের বহি গঠন ব্যাখ্যা করতে পারবে হাইড্রা এর অন্তর্গঠনের চিত্র অঙ্কন করতে পারবে হাইড্রায়ের বহিতকের বিভিন্ন প্রকার কোষের গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে এই শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যে হাইড্রার নামের উৎপত্তির ভূমিকা সম্পর্কে আমরা কিছু জানব গিরিক রূপকথার নয় মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে হাইড্রায়ের নামকরণ করা হয়েছে এই ড্রাগনটির একটি মাথা কাটলে তার বদলে দুই বা ততোধিক মাথা গজাত হাইড্রা ওই ড্রাগনের মতো হারানো বা ক্ষতিগ্রস্ত অংশ পুরো সৃষ্টি করতে পারে প্রিয় বৃন্দ আমরা এই সিলাইটিতে সেই নয় মাথাওয়ালা ড্রাগন ড্রাগনটির ছবি আমরা দেখতে পাচ্ছি এখন আমরা হাইড্রার সিস্টেমেটিক পজিশন নিয়ে আলোচনা করব। হাইড্রার কিংবুম হচ্ছে অ্যানিমেলিয়া ফাইলাম নিডাৰিয়া গিলাছ হাইড্ৰজোহা অৰ্ডাৰ হাইড্ৰাইডা ফেমিলি হাইড্ৰিডি জিনছ হাইড্ৰা আমাৰ দেচে হাইড্ৰা তিনিটা প্ৰজাতি ৰৈছে হাইড্ৰা বালগেৰিছ মানে হলুদ বাদামী হাইড্ৰা হাইড্ৰা অলিগো হাইড্ৰা অলিগ্ল অলিগেক্টিছ বাদামী হাইড্ৰা হাইড্ৰা বিচীমা সবুজ হাইড্ৰা এখন আমরা হাইড্রার বাসস্থান ও স্বভাব নিয়ে আলোচনা করব হাইড্রা একটি একক মুক্তজীবী প্রাণী মিঠা মিঠা পানির খাল বিল পুকুর হ্রদ ঝর্ণার ঝর্নায় নিমজ্জিত কঠিন বস্তু এবং জলজ উদ্ভিদের পাতার নিম্নবিষ্টে লেগে থাকে নিম্নমুখী হয়ে ঝুলে থাকে হাইড্রা মাংসাশী অর্থাৎ প্রাণী জাতীয় খাবার খায় পশিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে দেহের সংকোচন ও প্রসারণ এবং কোষিকার সাহায্যে চলাফেরা করে দেহপ্রাচীরের সাহায্যে খাদ্য দেহপ্রাশী দেহপ্রাচীরের সাহায্যে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন ও রেশন সম্পন্ন করে মুঘলোদ্গম বা বিপজন পদ্ধতিতে অযৌন জনন ও সৃষ্টির মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে তবে এরা পুনরুৎপত্তিরও ক্ষমতা রাখে প্রিয় শিক্ষার্থী এখন আমরা হাইড্রেয়ার বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আকার আকৃতি এদের দেহ নরম ও অনেকটা লম্বাকার দেহের এক প্রান্ত খোলা ওরাল বা মৌখিক প্রান্ত খোলা প্রান্ত হচ্ছে ওরাল বা মৌখিক প্রান্ত এবং অপর প্রান্ত বন্ধ অ্যাবোরাল বা বিমৌখিক প্রান্ত খোলা প্রান্তে মুখছিদ্র অবস্থান করে আর বদ্ধ প্রান্তটি কোনো বস্তুর সাথে জুলে থাকে দেহ অরিবর্তী এবং দশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত লম্বা হয় ও এক মিলিমিটার পর্যন্ত চওড়া হয় একটি পরিণত হাইড্রেকে একটি পরিণত হাইড্রেট দেহকে পাশ বা পেডাল ডিক্স হাইফোস্টম দেহকাণ্ড এই তিনটি অংশে ভাগ করা যায় পাদচাক্তি বা পেডাল ডিক্স দেহের গোড়ায় স্যাপটা থলির মতো অংশকে বলা হয় পাদশাক্তি কাজ এটি আঠারো পদার্থ নিশ্চিত করে প্রাণীকে কোনো বস্তুর সাথে আটকে রাখে বুদভুত সৃষ্টি এটি বুদবুত সৃষ্টি করে প্রাণীকে প্রাণীতে বাঁচতে সাহায্য করে এর ক্ষণপাত সৃষ্টিকারী কোষসমূহ কোর্সসমূহ সৃষ্টি করে গ্লাইডিং পদ্ধতিতে চলনে সহায়তা করে এখন আমরা হাইফোস্টম নিয়ে আলোচনা করবো দেহের মুক্ত মুক্তপ্রান্তে অবস্থিত মোশাকৃপ্তির অংশকে বা অংশকে হাইপোস্টম বলে হাইপোস্টমের কোষসমূহ বৃত্তাকার বা ছিদ্রে হাইপোস্ট হাইপোস্টমের কেন্দ্রে বৃত্তাকার মুখ ছিদ্র অবস্থিত মুখসিদ্র মুখ ঘিরে লম্বা সুতোর মতো ছয় থেকে দশটি কোষিকা থাকে কোষিকাগুলো নমনীয় ফাঁকা সংকোচনশীল কোর্শিকার বহিপ্রাচীরা নেমাটোসিস্ট ব্যাটারি নামক টিউমারের মতো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গঠন লক্ষ্য করা যায় প্রতিটি ব্যাটারিতে কয়েকটি বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট থাকে কাজ মুখছিদ্র খাদ্য খাদ্য পানি পানীয় অক্সিজেন ইত্যাদি দেহের অভ্যন্তরে প্রবেশ করে প্রবেশ এবং খাদ্যের অপচ অংশ দেহ থেকে বের করে দেয় কাজেই মুখছিদ্র একসাথে মুখ এবং বায়ু হিসাবে কাজ করে কর্শিকা শিকার দ্বারা চলন ও আত্মরক্ষায় ভূমিকা পালন করে এবারে আমরা দেহকাণ্ড নিয়ে আলোচনা করছি দেহকাণ্ড বা ট্রাঙ্ক পাতশাক্ষী থেকে হাইপ্রোস্টমে নিচ পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় দেহকাণ্ড অনুকূল পরিবেশে হাইড্রাইট দেহে এক বা একাধিক মুকুল বা কুড়ি দেখা যায় অজন পদ্ধতিতে কুরি সৃষ্টি হয়ে থাকে কুড়ি পরিণত হলে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয় স্বাধীনভাবে জীবনযাপন করে প্রজন ঋতুতে এদের দেহকাণ্ডে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি হয় উলিঙ্গ হওয়ায় দেহকাণ্ডের উপরের দিকে শুক্রাশয় এবং নিচের দিকে পাঁচ কাছাকাছি ডিম থাকে জনরঙ্গে জননকোষ সৃষ্টি হয় এবং কাজ হচ্ছে দেহকাণ্ড জনন অঙ্গ ও মুকুল ধারণ করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সিলাইটিতে আমরা একটা হাইট ডার চিহ্নিত চিত্র দেখতে পাচ্ছি হাইডার উপরের দিকে মুখসুদ্র অবস্থিত মুখ চারপাশে চারিপাশে অনেকগুলো কোশিকা আছে দেহকাণ্ডের উপরের দিকে শুক্রশয় নিচের দিকে কাছা কাছাকাছি ডিম্বাশয় এরা কোনো বসুষণ আটকে থাকে এবং এক একাধিক মুকুল থাকে হাইড্রায়ের এখন আমরা হাইড্রায়ের অন্তর্গ্রহণ বা ইন্টারনাল স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করব দেহপ্রাচীরও একটি কেন্দ্রীয় গ্যাস্টোপাস্কুলার হব্বর বা সিলিন্ডার নিয়ে হাইড্রায়ের দেহ গঠিত হাইড্রায়ের দেহপ্রাচীরের কলাস্থান স্থান হাইড্রায়ের হাইড্রা দ্বি স্তর বিশিষ্ট প্রাণী এর দেহপ্রাচীর দুইটি কোষীয় স্তর দিয়ে গঠিত স্তর নিয়ে গঠিত দেহের বাইরের দিকের স্তরকে এভিডার্মিস ও ভিতরের দিকের স্তরকে গ্যাস্টোটার্মিস বলে এই স্তর দুটি যথাক্রমে বর্ণি একট্রোডাম ও অ্যান্ডোডাম থেকে উদ্ভূত এভিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝে মেজগুলি নামক শস্য পাতলা কোষবিহীন জেলির মতো স্তর থাকে এভিডার্মিস ও গ্যাস্টোডার্মিস বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত শিক্ষার্থী বিরুদ্ধে এখন আমরা হাইড্রিয়ার এপিডার্মিস বা বহিতকের কোর্সগুলো নিয়ে আলোচনা করব হাইড্রিয়ার বহিতকের সাত ধরনের কোর্স দেখতে পাওয়া যায় কোর্সগুলো হচ্ছে পেশি আবরণী কোষ বা মাস্কগুলো এপিথিলিয়ালসেল এ কোষগুলো সংখ্যায় অনেক এবং অপ্রক্ষিত বড় কোষগুলো অনেকটা স্তম্ভাকৃতির প্রতিটি কোষের বাইরের দিক প্রশস্ত এবং ভিতরের দিক সরু কোষগুলোর প্রশস্ত অঞ্চল পরস্পর যুক্ত হয়ে একটি অবিচ্ছি আবরণী সৃষ্টি করে প্রতিটি কোষে একটি বড় নিউক্লিয়াস দানাদার সাইটোপ্লাজামে প্রতিটি কোষে একটি বড় নিউক্লিয়াস এবং দানাদার সাইটোপ্লাজামে কয়েকটি গহপর থাকে বাইরের প্রান্তে সারি গোলাকার নিউক্লিয়ার থাকে কোষের ভিতরে সরু প্রান্তের দুই পাশে প্রসারিত অভিক্ষেপ থাকে এদের পেশিলেজ বা পেশিবর্দক বলে পেশিলেজে সুতার মতো মায়নী

প্রস্তুচ্ বা ট্রান্সভার্স দেখতে পাচ্ছি হাইড্রেট ও বহিতাকে বিভিন্ন ধরনের সাত ধরনের কোষ আছে এর ভিতরে পাঁচ ধরনের কোষ আছে কেন্দ্রে একটি গোহার আছে আর পেশি আবার কোষের কাজ হচ্ছে এরা দেহের আবারও সৃষ্টি করে দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে বেশি প্রবর্ধক সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহকে সংকোচিত ও প্রসারিত করে বেশির কাজ করে মিউকারে নিশ্চিত রস কিউটিকল তৈরি করে ও দেহকে বিস্তৃত করে এরা এক বা একাধিক নিউরোসাইট ধারণ করে একদিকে পেশি কাজ করে অন্যদিকে আবরণী মতো কাজ করে বলে এদেরকে পেশি আবরণী কোষ বলা হয় ইন্টারেস্টিশিয়াল কোষ বা ইন্টারস্টিশিয়াল সেল পেশি আবরণী কোষের অন্তর্বর্তী ফাঁকা স্থানে এই কোষগুলো গুস্তাকারে অবস্থান করে কোষগুলো দেখতে গোলাকার বা ত্রিকোনাকার এটি একটি সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে এসব কোষ প্রয়োজন প্রয়োজনে অন্য যে কোনো কোষে অর্থাৎ অন্য যে কোনো বহিত কোষে রূপান্তরিত হয়ে পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নিতে পারে এবং কিছুদিন পরপর অন্য অন্য কোষে রূপান্তরিত হয় দের পুরনো কোষের স্থান পূরণ করে এখন আমরা সংবেদী কোষ নিয়ে আলোচনা করব বা সেন্সিক সেল এ কোষগুলো বেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে সমকোণে ও বিক্ষিপ্তভাবে সরানো থাকে তবে কোশিকা হাইপোস্টম ও পদতলার চারিদিকে বেশি দেখা যায় প্রতিটি কোষ লম্বা সরু এর মুক্ত প্রান্ত থেকে সূক্ষ্ম সংবেদী রম বেরোয় এবং অপর প্রান্ত থেকে গুটিকা ময় বা যুক্ত লোভিও যুক্ত সেনাও তন্ত নির্গত হয় সেনাউতন্ত্রের সাথে যুক্ত হয় কাজ পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা যেমন আলো তাপ ইত্যাদি গ্রহণ করে সেনায়ু কোষে সরবরাহ করে কোষের দৃঢ় প্রান্তে মুক্ত কোষের মুক্ত প্রান্তে নির্ডশীল এবং অভ্যন্তরে গহব্বর ও প্যাশানে প্যাশানোর শুধুযুক্ত নেমাটোসিস থাকে গহপাটি অপারগ্লম দিয়ে ঢাকা থাকে আদর্শ নিমাটোসিস্টে সুতার গোড়ায় তিনটি বড় কাটার মতো বার এবং গহপটি হিপ্নোটক্সিন নামক বিষাক্ত রসে পরিপূর্ণ হিপনোটক্সিন হচ্ছে এক ধরনের ফেনন জাতীয় পদার্থ পরিস্পূরণরত নিউডোসাইটকে বলা হয় নিউরোব্লাস্ট কাজ নিউটোসাইটের নিমাটোসিস্ট অঙ্গাণু প্রাণীর খাদ্য গ্রহণ চলন ও আত্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখানে আমরা হ্যাডডের বহিতকের যে বিভিন্ন প্রকার কোষ আছে বা অন্তত্বকের কোষগুলো সম্বন্ধে আমরা এখানে এই চিত্রের মাধ্যমে জানতে পারি এবং বিভিন্ন চিহ্নিত চিত্র দেওয়া আছে কোষগুলো শোধকোষগুলোর সেনায়ু কোষ নার্সের এসব কোষ মেজেগুলি গেছে অবস্থান করে অনিয় আকার বিশিষ্ট এবং একটি ক্ষুদ্র কোর্স দেহ ও দুই বা ততোধিক নবীলযুক্ত শাখা সেনায়ু কোষ তন্তুগুলো পরস্পর মিলে সেনায়ু জালিকা সেনায়ু জালিকে গঠন করে কাজ। সংবেদিক কোষে সংকৃত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে গ্রন্থি কোষ এ কোষগুলো খরণকারী দানা বিশিষ্ট এক ধরনের পরিবর্তিত লম্বাকার এপিডার্মাল কোষ মুখছিদ্রের চারদিকে ও পাদচাকিতে এদের প্রাচুর্য এদেরকে এদের প্রচুর পরিমাণে দেখা যায় কাজ মিউকাস খরণ করে দেহকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে চলনে অংশগ্রহণ করে এবং মুক্ত গ্রন্থি কোষের খরণ খরণ খাদ্য গোলাৎ করেন সাহায্য করে জনন কোষ অসংখ্য কোষ জননাঙ্গি অবস্থান করে জনন কোষ দুই ধরনের শুক্রাণু ও নিম্বাণু জনন কোষ দুই ধরনের শুক্রাণু নিম্বাণু পরিণত শুক্রাণু অতি ক্ষুদ্র এবং নিউক্লিয়ার যুক্ত একটি স্মৃত মস্তক সেন্ড যুক্ত মধ্যখণ্ড ও একটি লম্বা বিষয়ক্ষম লেস নিয়ে গঠিত পরিণত ডিম্বাণুটি বড় এবং গোল এর সাথে তিনটি পোলার বডি যুক্ত থাকে কাজ যৌন জননে অংশগ্রহণ করা সাত নম্বর নিডোসাইট এর পদতলে এর পদতল ছাড়া মানে এর পদতল পদতল ছাড়া বহৃত্যা সর্বত্র বিশেষ করে কোর্শিকার কোষের বাই ফাঁকে ফাঁকে বা ওই সব কোষের ভিতরে নিরোসাইড অনবসিত থাকে কোষগুলো গোলাকার বা ডিম্বাকার এবং নিচের দিকে অবশ্য থাকে প্রিয় বিন্দু এখন আমরা বাড়ির কাজ নিয়ে আলোচনা করব। যে হাইড্রের বহি গঠনের চিহ্নিত্র অঙ্কন করো হাইড্রের লম্বো সেদে অঙ্কন করো হাইড্রের বহি ত্বকের কোষগুলোর চিহ্নিতচিত্র অঙ্কন করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আমরা হাইড্রার অঙ্গসংস্থান বা মর্মোলজি এবং বহিত্যাক কোর্সগুলোর গঠন এবং কাজ নিয়ে আলোচনা করলাম এই ক্লাসটি যে আলোচনা তোমরা শুনবে রেকর্ড শুনবে এবং তোমরা ছেলেগুলো ভালোভাবে পড়বে আশা করি তোমরা হাইড্রের বা বহি অঙ্গসংস্থান এবং এর অন্ত অন্তর্গঠন ও এভিডিএফ কোর্সগুলো গঠন কাজ সম্বন্ধে জানতে পারবে সবাই এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই সতর্ক থাকো সুস্থ থাকো বাড়িতে অবস্থান করো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ